Bismillahir Rahmanir Rahim. Aske Bangladesh Jatiyotabadi Dol Mohanagar Dakshin o Uttor Ayojito Gerilla theke Jononeta Bir Muktijuddha Bangladesh Jatiyotabadi Doler একজন শীর্ষ সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ দল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহানগর দক্ষিণ উত্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত সুধীমণ্ডলী সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার রুহের মাগফিরাত কামনা করছি সেই সাথে সাথে সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অনেক সাহসী ভূমিকা নিয়েছে যারা মুক্তিযোদ্ধাদের মধ্যে সাহসী বলে বিবেচিত হয়েছিল তাদেরকেই গেরিলা ট্রেনিং দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয়েছিল সাদেক হোসেন খোকা যে সাহসী বীর ছিলেন তিনি যে দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছিলেন গেরিলা কায়দায় মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য এবং যে অপারেশনগুলো তখন করেছেন আমি তখন উচ্চশিক্ষার্থে বিদেশে ছিলাম আমরা পত্রপত্রিকায় সেগুলো দেখে অনেক উৎসাহিত হয়েছি এবং এই খবরগুলো বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে বিশাল অবদান রেখেছে কেননা যারা আন্তর্জাতিক শক্তি তারা হয়তো অনেক মনে করেছিল যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে এমন অনেক দেশ করেছিল নাইজেরিয়ায় বিয়াফ্রা কিন্তু তারা সফল হতে পারে নাই তারপরে বাংলাদেশের ঘটনা অনেকের সন্দেহ ছিল কিন্তু যখন গেরিলাদের কর্মকাণ্ড খোদ ঢাকা শহরে যে সকল অপারেশনের খবর বিদেশে প্রকাশিত হয়েছে তাতে করে মুক্তিযুদ্ধ এবং আমাদের যে স্বাধীনতার পক্ষের যে যুক্তি তা সকলের কাছেই পরিষ্কার ছিল যে যখন এই ধরনের অপারেশনে বাংলাদেশের যুবকরা মুক্তিযোদ্ধারা নেমে পড়েছে তখন এই দেশ স্বাধীন হবেই সেই সাহসী মুক্তিযুদ্ধের অংশের সেই সাহসী কাজের অংশীদার ছিল বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সে গেরিলা যুদ্ধে তিনি সে অবদান রেখেছিলেন বাংলাদেশ যতদিন টিকে থাকবে বাংলাদেশ তার প্রতি তাদের যারা গেরিলা ফ্রন্টে কাজ করেছে সকলকে চিরজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সাদেক হোসেন খোকা তিনি একজন সাহসী রাজনৈতিক কর্মী ছিলেন আপনারা জানেন যে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে রাজপথে সাদেক হোসেন খোকা নেতৃত্ব দিয়েছে একটু আগে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে আমরা একসাথে কিভাবে সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস এইভাবে হাতে ধরে যে মিছিল করছি সেখানে আমরাও উপস্থিত ছিলাম মরহুম মতিন চৌধুরী ছিল আমাকে কয়েকদিন আগে এই ছবিটা পাঠিয়েছে আমি এটা দেখে পিছনের কথা আমাদের মনে হলো আপনারা জানেন সাদেক হোসেন খোকা যখন নেতৃত্বে দিয়ে মিছিল করতেন পুলিশের আক্রমণ বা কোনো প্ররোচনায় পিছনে যেতেন না সামনে থেকে তিনি
গুলি খেয়েছেন, ভুকে নিজের চেহারার মধ্যে গুলি ধারণ করেছেন, এই ছবি দেশ বিদেশে সকলে দেখেছে। সেই রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেনের ছবি। অতএব রাস্তায় আন্দোলনে শুধুমাত্র মহানগরের নেতা, আহ্বায়ক বা প্রেসিডেন্ট তাই নয়, সভাপতি তাই নয়, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মেয়র ছিলেন, মেয়র হিসাবে এই মহানগরী, অবিভক্ত মহানগরীর মেয়র হিসাবে যে কাজগুলো করে গেছেন সেটা যদি মূল্যায়ন করতে হয়, ঘন্টার পর ঘন্টা করতে হবে, আমি সেটা করতে চাই না। কিন্তু মৌলিক যে কাজগুলো করে গেছে, এখন আজকে যারা বছরের পর বছর ভোট ছাড়া গায়ের জোরে মেয়র হন, তারা কিন্তু সাদেক হোসেন খোকার সেই মেয়র হিসাবে যে কাজগুলো সেগুলো মেরামত করেও রাখতে পারছেন না। এ হচ্ছে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আমরা যদি তার এই জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযোদ্ধার জীবন, তার ব্যক্তি জীবন, অনেকেই বলেছে অত্যন্ত সহজ সরলভাবে সাধারণ মানুষের মতো সবসময় চলাফেরা করেছেন, মানুষের সাথে মিশেছেন। তারপরে মেয়র হিসাবে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, মন্ত্রী হিসাবে বীর সাদেক হোসেন খোকা, এই সকল যে গুণের সমাহার ছিল মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার, আমরা বাংলাদেশ তার মতো একজন মুক্তিযোদ্ধাকে হারিয়ে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষানোর মতো সম্ভব নয়। যে ক্ষতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়েছে সেটা পোষানো অনেক অনেক কষ্টকর। আমি শুধু বলতে চাই সাদেক হোসেন খোকার জীবন থেকে যদি এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি, এই মহানগরীর নেতৃবৃন্দ যদি এই ভ্যালুজগুলো, তার জীবনের যে মূল্যবোধগুলো যদি আমরা একটু ভালোভাবে গ্রহণ করতে পারি এবং নিজের জীবনে অনুশীলন করতে পারি, চর্চা করতে পারি, তাহলেই বীর সাদেক হোসেন মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হবে। আমি আবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অমর হোক। এ পর্যায়ে